চীনকে ঘায়ল করতে জাপানে দুশো পনেরো কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি মার্কিন পররাষ্ট্র দফতর জাপানের কাছে সোয়া দুই বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন নিয়েছে এর আওতায় জাপানের কাছে মার্কিন লকহিড মার্টিন এজিস উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করা হবে চীনকে ঠেকাতে জাপানের চলমান সামরিক শক্তি বৃদ্ধির তৎপরতার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হচ্ছে মার্কিন এজিস নৌ ক্ষেপণাস্ত্র ব্যবস্থারই ভূমিভিত্তিক সংস্করণ হলো এটি এর আগেই জাপানের কোনো কোনো ডেস্ট্রয়ারে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসানো হয়েছে ভূমিভিত্তিক এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দু সালের মধ্যে বসানো হবে এই ব্যবস্থা থেকে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য ক্ষেপণাস্ত্র ছোঁড়া সম্ভব ফলে এই ব্যবস্থা আত্মরক্ষার বদলে আক্রমণাত্মক কাজেও লাগানো যেতে পারে এ কারণেই এমন ব্যবস্থা জাপানে বসানো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে এর আগে পোল্যান্ড এবং রোমানিয়ায় এই ব্যবস্থা মোতায়েন করেছে আমেরিকা সেই সময় রাশিয়া তার কঠোর সমালোচনা করেছে রাশিয়া বলেছে এর মাধ্যমে রুশ নিয়ন্ত্রিত ইউরোপে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাল্লার মধ্যে এসে গেছে ভূমিভিত্তিক এই ব্যবস্থা জাপানে বসানো হবে বলে দু সালে প্রথম ঘোষণা করা হয়েছিল একইভাবে চীনও তখন জাপ মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল আগামী পাঁচ বছরে ইসলামের চাইনিজ ভার্সন আনবে চীন ইসলামকে চীনের সমাজতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে নতুন আইন করতে যাচ্ছে দেশটির প্রশাসন আগামী পাঁচ বছরের মধ্যে ইসলাম ধর্মের চাইনিজ ভার্সন বাস্তবায়ন করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে চীনের আট প্রদেশের ইসলামিক প্রতিনিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের বৈঠকের পর নতুন আইনের সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেয়া হয় চীনের ইংরেজি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত সংবাদে বলা হয় বৈঠকে দুপক্ষই ইসলামের নীতিকে চীনা রীতিনীতি অনুযায়ী পরিবর্তন পরিবর্ধনে সম্মত হয়েছে চীনের তিন প্রদেশে নিবন্ধন ছাড়া মসজিদের তল্লাশি চালিয়ে চল্লিশ জনকে গ্রেফতারের পরপর ইসলাম ধর্মের চীনা রূপের ঘোষণা এলো চীন বিষয়ক বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডেভিড স্ট্রোপ বলেন চীনের এই ধরনের সিদ্ধান্তের পেছনে বড় কারণ ইসলামিক দলগুলোর ওপর নিয়ন্ত্রণ নেয়া এছাড়া চীন কখনোই অধিক বিদেশি বৈশিষ্ট্য সম্বলিত ধর্ম প্রসার হতে দেবে না এক কথায় বলতে গেলে ইসলাম ধর্মের হাত ধরে যে আরব সংস্কৃতির প্রসার ও আরব ঘরানার মসজিদ গড়ে উঠছে চীনে সেটিকে নিয়ন্ত্রণ করাই চীনা প্রশাসনের মূল লক্ষ্য এর মধ্য দিয়ে ধর্মীয় বিশ্বাসকেও নিয়ন্ত্রণ করতে চায় চীন এ কারণেই উইঘুর ও অন্যান্য সম্প্রদায়ের মানুষকে আটক করে তাদের মতাদর্শ পরিবর্তনের জন্য বন্দি শিবির খোলা হয়েছে এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্রস্টবার্গ বিশ্ববিদ্যালয়ের চীনা অধ্যাপক হাইয়ুন মা বলেন ধর্মীয় আচারে পরিবর্তনের সিদ্ধান্তকে চীনাদের অতি জাতীয়তাবাদের লক্ষণ বলেই মনে হয় এখানে কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায় এর মধ্যে নাস্তিকতার অনুসারী প্রশাসক দল একটি ধর্মকে পরিমার্জন করছে এটি অযৌক্তিক তিনি আরও বলেন চীনারা মনে করে আরব সংস্কৃতি মানেই ভয়ানক কিছু তাই চীনা মুসলমানদের জীবন থেকে তাবদ আরব আচার মুছে ফেলাটাই সঠিক সিদ্ধান্ত এটিকে চীনা জাতীয়তাবাদের চরম পর্যায়ে বলা যায় যার মধ্য দিয়ে ধর্মীয় বিশ্বাসকেও নিয়ন্ত্রণ করতে চায় চীন তিনি আরও উল্লেখ করেন ধর্ম পরিমার্জনের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে চীনা মুসলমানরা বিশ্ব মুসলিম ঐক্য থেকে আলাদা হয়ে একঘরে হয়ে পড়বে এটাই চীনা প্রশাসনের মূল চাওয়া বলে মনে করা হচ্ছে মধ্যে চীনের বিভিন্ন মসজিদ থেকে গম্বুজ ও চাঁদ তারার প্রতিকৃতি সরিয়ে নেওয়া হয়েছে সেখানে মাদ্রাসার পাশাপাশি আরবি ভাষা শেখানো নিষিদ্ধ করা হয়েছে এদিকে চীনা প্রশাসন দাবি করছে দেশে মুসলমান বাড়ছে এই অবস্থায় দেশের একটি বৃহত্তর জনগোষ্ঠীকে মুসলিম দেশগুলোর চলমান সন্ত্রাসবাদ ও উগ্র ধর্মান্ধতা থেকে দূরে রাখতেই পরিবর্তন আনা হচ্ছে এটিকে চীনা জাতীয়তাবাদের প্রতি শ্রদ্ধাশীল ও সম্মানজনক সিদ্ধান্ত বলেই মনে করছেন তারা চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে ভিন্ন মতাদর্শে বিশ্বাসী জনগোষ্ঠীর ওপর নিপীড়ন বাড়ছে জিনজিয়াংসহ বিভিন্ন স্থানে মুসলিমদের ধর্ম পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো দেশটির কিছু স্থানে ইসলামের চর্চা নিষিদ্ধ নামাজ রোজার পাশাপাশি দাড়ি রাখা বা হিজাব পড়ার মতো কারণেও ধরপাকড়ের শিকার হচ্ছেন মুসলিমরা ধর্মীয় কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে বেড়েছে সরকারি নজরদারি জাতিসংঘের তথ্য মতে চীনে দশ লাখেরও বেশি মুসলিমকে সরকার কিছু ক্যাম্পে বন্দি করে রেখেছে যেখানে তাদের ধর্ম ত্যাগ করতে ও কমিউনিস্ট পার্টির মতাদর্শে বিশ্বাস স্থাপন করানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রকাশ্যে নিজ ধর্মের সমালোচনা করতে তাদের ওপর জবরদস্তি করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে নাস্তিক ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আনুগত্যের শপথ করতে হচ্ছে তাদের আঞ্চলিক সংকট নিরসনে ঐক্যবদ্ধ কর্মসূচি ছয় আরব দেশের কুয়েত মিশর সৌদি আরব বাহরাইন আরব আমিরাত ও জর্ডান এই ছয় আরব রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা জর্ডানে মিলিত হয়েছিলেন আঞ্চলিক সংকট নিরসনে ঐক্যবদ্ধ কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এই খবর জানিয়েছেন মৃত সাগরের তীরে বাদশাহ হোসেন বিন তালাল কনভেনশন সেন্টারে সফররত পাঁচ আরব পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদি বৈঠকের আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ জানান মন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক ঘটনা নিয়ে আলোচনা করবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি কুয়েতের সাবাহ খালেদ আল সাবাহ আরব আমিরাতের আবদুল্লাহ বিন জায়দ আল নাহিয়ান বাহরাইনের খালিদ বিন আহমদ আল খালিফা ও সৌদি আরবের আদেল আল জুবাইর মঙ্গলবার আম্মানে পৌঁছান তারা জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লা সাথেও বৈঠক করেন তিনি আঞ্চলিক ইস্যুতে সমন্বিত আরব অবস্থানের ওপর গুরুত্ব আরোপ করেন ইউরোপের পক্ষ থেকে চালু করা ইনস্টেক্সকে স্বাগত জানাল ইরান ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো তেহরানের সঙ্গে আর্থিক লেনদেনের যে বিশেষ চ্যানেল চূড়ান্ত করেছে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবাদ জারিফ তিনি বলেছেন পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন ও সমতার ভিত্তিতে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত হলে ইউরোপের সঙ্গে সহযোগিতা শুরু করতে তেহরানের কোনো আপত্তি নেই জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা ইফজলাদ্রিয়া বৃহ বৃহস্পতিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিত এক বৈঠক থেকে ঘোষণা করেন ইরানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক লেনদেনের জন্য বিশেষ চ্যানেল চালু করা হয়েছে তিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান বিশেষ এই ব্যবস্থার নাম দ্য ইনস্ট্রুমেন্ট ইন সাপোর্ট অব ট্রেড এক্সচেঞ্জেস বা ইনস্টেক্স এই আর্থিক চ্যানেল ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে পরিচালিত হবে এবং জার্মান ব্যাংকিং বিশেষজ্ঞরা তা পরিচালনা করবে এছাড়া ব্রিটেন এই বিশেষ ব্যবস্থা তদারকির দায়িত্ব পালন করবে প্রাথমিকভাবে এই ব্যবস্থাটি ইরানে খাদ্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিক্রির কাজে ব্যবহার করা হবে এবং ভবিষ্যতে এর পরিধি বাড়বে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটার বার্তায় লিখেছেন আমেরিকা অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরানের রক্ষার মাধ্যমে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিন ইউরোপীয় দেশ ইনস্টেক্স নামক যে বিশেষ আর্থিক চ্যানেল চালু করেছে তাকে ইরান স্বাগত জানায় বাংলাদেশের কাছে সমরাস্ত্র বিক্রি করতে চায় আমেরিকা বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর এক সপ্তাহ পর সামরিক সরঞ্জাম বিক্রি করার আগ্রহ প্রকাশ করল ওয়াশিংটন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর মিলার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন পরে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন আমি সুশাসন গণতন্ত্র মিলিটারি সেলস ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি এ বিষয়ে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন তারা বিষয়টি উত্থাপন করেছেন আমরা করিনি তারা বলেছেন তোমরা তো সামরিক সরঞ্জামাদি ক্রয় করো এগুলো তোমরা আমাদের কাছ থেকে কিনতে পারো আমি বলেছি আমাদের কোনো আপত্তি নেই এবং আমরা ওপেন টু অল তবে আমি এও বলেছি তোমাদের জিনিসের দাম বেশি এবং আমরা কস্ট এফেক্টিভ জিনিস কিনি নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন এ বিষয়ে বেশি আলাপ হয়নি কারণ নির্বাচনের সময় তিনি আমার বাড়িতে গিয়ে সিলেট শহর দেখেছেন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন আমি তাদের বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার জন্য বলেছি আমি বলেছি তোমাদের দেশে যদি কোনো রায় হয় তবে সেটি তোমরা বাস্তবায়ন করো এবং তেমনিভাবে আমাদের দেশে রায় হয়েছে এবং তোমরা সেলফ ফেরত দাও মার্কিন রাষ্ট্রদূত এর জবাবে কি বলেছেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন তারা আমাদের অনুরোধ তাদের রাজধানীতে পাঠাবে বলে জানিয়েছে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন ও পূর্ণ সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছেন মার্কিন দূত জবাবে পররাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান এবং বলেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বিবৃতিতে আরও বলা হয় নিপীড়নের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভয়সী প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর রোহিঙ্গা ইস্যুতে চলমান রাজনৈতিক সমর্থনের জন্য মার্কিন সরকারের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন রোহিঙ্গাদের ফেরত পাঠানোর মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগ করা উচিত যাতে রাখাইনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয় রাখাইনের মধ্যে সেফ জোন গড়ে তোলার বিষয়টিও পুনরায় তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ সময় তিনি রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তরের বিষয়ে মার্কিন দূতকে অবহিত করেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ